বিসমিল্লাহ রহমান রহিম। আমি ইঞ্জিনিয়ার এস এম আব্দুর রহমান, জেনারেল ম্যানেজার অপারেশন, রহিম টেক্সটাইল মিলস লিমিটেড, নিউ এশিয়া গ্রুপ। আমি ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম। আমি বাংলাদেশ ছাত্রলীগ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় শাখার সাবেক প্রেসিডেন্ট। আজ সকালে সিরাজগঞ্জ কণ্ঠ অনলাইন পত্রিকার মাধ্যমে জানতে পারলাম গরিবের মেয়ের আঁকা অর্থের অভাবে এসএসসিতে জিপিএ ফাইভ পেয়েও কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে না। সংবাদটি দেখে আমি অত্যন্ত মর্মাহত হই এবং সাথে সাথে এই সংবাদের লেখক আমার অত্যন্ত স্নেহস্পদ ছোট ভাই তানিমকে ফোন করি এবং তাকে জানাই এই মেয়ের কলেজে ভর্তি বই পুস্তক কেনার সমস্ত ব্যবস্থা আমি করে দিব এবং তাকে প্রতি মাসে 2000 টাকা করে বৃত্তি প্রদান করব। প্রসঙ্গক্রমে আমি বলে রাখি, আমরা উল্লাপরা সন্তান নামে আমাদের একটি সামাজিক সংগঠন রয়েছে। এই সংগঠনের ব্যানারে আমরা দরিদ্র অথচ মেধাবী শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন যাবৎ বৃত্তি প্রদান করে আসছি। যেহেতু উল্লাপরা আমার জন্মভূমি, আমি কোনো কোনোই প্রত্যাশা করি না আমার প্রাণপ্রিয় জন্মভূমির কোনো দরিদ্র সন্তান অর্থের অভাবে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হবে। তাই আমি আমার সমাজের বৃত্তবানদের আহ্বান জানাচ্ছি, আসুন রাকাতের পাশে দাঁড়াই। ধন্যবাদ।